ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট এ পার্টনারশিপের সেকেন্ড ইউনিট রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ, তার মধ্যে আজকে আমরা করব অ্যাডমিশন অফ আ পার্টনারের ফার্স্ট পার্ট। আগের দিন আমরা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেটা এক্সিস্টিং পার্টনারদের ভিতরেই। এখন আমরা দেখব অ্যাডমিশন যদি হয় পার্টনারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কী কী চেঞ্জেস হতে পারে এবং তার অ্যাকাউন্টিং ইম্প্যাক্টই বা কী পড়তে পারে। হোয়েন ফার্ম রিকোয়ার্স অ্যাডিশনাল ক্যাপিটাল অর ম্যানেজেরিয়াল হেল্প অর বোথ ফর দ্য এক্সপানশন অফ ইটস বিজনেস, এ নিউ পার্টনার মে বি অ্যাডমিটেড টু সাপ্লিমেন্ট ইটস এক্সিস্টিং রিসোর্সেস। যখন কোনো প্রতিষ্ঠান তার নিজের ক্যাপিটাল বাড়াতে চায় বা তার ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সিকে বাড়াতে চায় বা দুটোই করতে চায় যাতে সে তার বিজনেসটাকে আরও বৃদ্ধি ঘটাতে পারে, তখন নিউ পার্টনারের অ্যাডমিশনের দরকার হয়ে পড়ে, কারণ তারা এক্সিস্টিং যে রিসোর্সেস তার সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট 1932, এ নিউ পার্টনার ক্যান বি অ্যাডমিটেড ইন্টু ফার্ম অনলি উইথ দ্য কনসেন্ট অফ অল এক্সিস্টিং পার্টনার্স আনলেস আদারওয়াইজ এগ্রিড আপন। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী একটা প্রতিষ্ঠানে, অংশীদারি প্রতিষ্ঠানে একজন নতুন অংশীদারের অ্যাডমিশন তখনই হতে পারে যখন সমস্ত এক্সিস্টিং পার্টনাররা নিজেদের মধ্যে মিউচুয়ালি এগ্রিড হবে তার অ্যাডমিশনের ব্যাপারে। With the admission of a new partner, the partnership firm is reconstituted and a new agreement is entered into carry the business of the firm. যখনই একটা নতুন পার্টনারের অ্যাডমিশন ঘটছে তখনই সেই পার্টনারশিপ ফার্মটার পুনর্গঠনের দরকার হয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে নতুন এগ্রিমেন্ট চলে আসে পার্টনারদের মধ্যে, যার ওপর বেস করেই এবার কিন্তু সেই ফার্ম তার বিজনেসটা করে থাকে। The new partner brings an agreed amount of capital either in cash or in kind. নতুন পার্টনারকে ক্যাপিটাল আনতে হতে পারে তার, এবং সেটা ক্যাশেও হতে পারে আবার কাইন্ডেও হতে পারে। In case the firm earning more profits in the than the normal rate of return on its capital, the new partner is required to contribute some additional amount known as premium for goodwill. যখন একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তার ব্যবসা করে আসছে এবং এই ব্যবসা চালানোর জন্য সে একটা ক্যাপিটাল ইনভেস্ট করলে যে নর্মাল রেট অফ রিটার্ন পাওয়ার কথা তার থেকে বেশি প্রফিট আর্ন করে, তখন নতুন পার্টনার যদি সেই ফার্মে ঢুকতে চায় তখন তাকে কিছু এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয় অ্যাপার্ট ফ্রম ক্যাপিটাল। এই যে এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয় সেটাকে আমরা বলি প্রিমিয়াম ফর গুডউইল। যেহেতু এক্সট্রা অ্যামাউন্টটা আমার ক্যাপিটালের উপর এক্সট্রা অ্যামাউন্ট অর্থাৎ প্রিমিয়াম মানি, এবং যেহেতু এই প্রিমিয়াম মানিটা দেওয়া হচ্ছে কারণ সেই ফার্মটার নিজের গুডউইল আছে বলে, তাই একে আমরা প্রিমিয়াম ফর গুডউইল বলে থাকি। This is done primarily to compensate the existing partners for sacrificing their ratio in super profit of the firm. তার মানে আমরা বুঝতে পারছি এই প্রিমিয়াম ফর গুডউইলের কনসেপ্টটা আসছে একমাত্র তখনই যখন একটা ফার্ম সুপার প্রফিট আর্ন করছে। তাহলে নতুন পার্টনার আসার ফলে এক্সিস্টিং পার্টনাররা তাদের শেয়ারকে স্যাক্রিফাইস করছে, এবং সেই ক্ষেত্রে সেই যে শেয়ারটাকে স্যাক্রিফাইস করছে তার মানে তার সুপার প্রফিটের পোর্শনটাও কমে যাচ্ছে। তাই জন্য তাদেরকে কম্পেনসেট করতে গেলে নতুন পার্টনারকে কিছু এক্সট্রা অ্যামাউন্ট দিতে হয় যেটাকে আমরা প্রিমিয়াম মানি বলে থাকি। এবারে আমরা চলে যাব অ্যাকাউন্টিং ফর অ্যাডমিশন অফ আ পার্টনার, মানে নতুন পার্টনারের এন্ট্রি হলে তার অ্যাকাউন্টিংয়ে কী ইম্প্যাক্ট হয়। When a new partner is admitted to a firm, it brings the partnership between the existing partners to an end and marks the beginning of a new partnership. যখন নতুন পার্টনার এন্ট্রি হবে কোনো পার্টনারশিপ ফার্মে, তখন পুরনো যে পার্টনারশিপ এগ্রিমেন্ট চলছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা সেটার আর ইউজফুল থাকবে না। সেক্ষেত্রে নতুন এগ্রিমেন্ট আসবে যার ওপর বেস করে নতুন পার্টনারশিপ ফার্ম কিন্তু গঠিত হবে।
This requires certain adjustments to be made in the books of accounts of the existing partnership and involves the following aspect. এবং সেই জন্য আমাদের যে পুরনো মেথডে আমরা বুকস অফ অ্যাকাউন্টসগুলো মেনটেন করছিলাম তার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হবে এবং সেগুলোর ইম্প্যাক্ট পড়বে আমাদের নিচের যে আমরা যেগুলো আলোচনা করব তার উপর। Introduction of fresh capital by the incoming partner. New profit sharing ratio and sacrificing ratio. Distribution of reserves and accumulated profit. Revaluation of assets and reassessments of liability. Valuation and adjustment of goodwill. Adjustment of partners' capital account. এবারে আমরা এই যে ছটা বিষয় দেখলাম সেগুলোর প্রত্যেকটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। ফার্স্ট ওয়ান আমাদের ইন্ট্রোডাকশন অফ দ্য ফ্রেশ ক্যাপিটাল। ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডিউস হলে আমাদের কী কী চেঞ্জেস হতে পারে। ইন দ্য ইভেন্ট অফ অ্যাডমিশন দ্য ইনকামিং পার্টনার ইজ রিকোয়ার্ড টু ইন্ট্রোডিউস ক্যাপিটাল ইনটু পার্টনারশিপ ফার্ম। অ্যাডমিশনের সময় নতুন যে পার্টনার আসছে বা যে ইনকামিং পার্টনার হচ্ছে তাকে পার্টনারশিপ ফর্মে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করবার প্রয়োজন হতে পারে। দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড টু বি ইন্ট্রোডিউসড ইজ মিউচুয়ালি এগ্রিড আপন বাই দ্য পার্টনার্স। সেই ক্যাপিটালের অ্যামাউন্টটা কী হবে সেটা কিন্তু বাকি পার্টনার্সদের মিউচুয়াল এগ্রিমেন্টের ওপর বেস করেই তৈরি হয়। The capital that is required to be introduced by the incoming partner may be brought in any form, namely in cash or in form of any other asset. এই যে ক্যাপিটাল যেটার ইনকামিং পার্টনার বিজনেসে নিয়ে আসছে সেটাকে আমরা বিভিন্নভাবে আনতে পারি। হয় আমরা ফ্রেশ ক্যাশ ইন্ট্রোডিউস করতে পারি বা কোনো অ্যাসেটের মাধ্যমেও সেটাকে আমরা নিয়ে আসতে পারি। এবারে আমরা দেখব যদি ক্যাশ হিসেবে ক্যাপিটালটা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কি জার্নাল এন্ট্রি হবে। আমরা জানি যখন ক্যাশ দিয়ে আমরা বিজনেস শুরু করি তখন আমাদের জার্নাল কি হয়, ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা আমরা ক্লাস ইলেভেনেই শিখেছিলাম, কিন্তু সেটা ছিল সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। এখানে আমাদের পার্টনারশিপ ফার্ম, তার মানে মোর দ্যান 1% ইনভলভ রয়েছে এবং এই ট্রানজাকশানটা পার্টনারের ক্যাপিটালকে অ্যাফেক্ট করবে। সেই জন্য আমরা এখানে শুধুমাত্র টু ক্যাপিটাল না বলে টু নিউ পার্টনার্স ক্যাপিটাল বলবো, অর্থাৎ যে পার্টনার আসবে সেই পার্টনারের নাম দিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টটা লিখতে হবে। এরপরে যদি ফ্রেশ ক্যাপিটাল আনা হয় কিন্তু সেটা আদার অ্যাসেট হিসেবে আনা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে আদার অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাসেটটা যেহেতু বিজনেসে আসছে আমরা জানি সেই জন্য অ্যাসেটটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুলস ওয়াইজ হোয়াট কামস ইন ডেবিটেড, তাই আদার অ্যাসেট আসছে সেই জন্য সেটা ডেবিট হচ্ছে। এবং এটা অ্যাসেট হলেও এটা পার্টনাররা নিজেদের ক্যাপিটাল হিসেবে নিয়ে আসছে সেই জন্য এখানে টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। চলে যাব পরের টপিকে, যেটা আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও। When a new partner is admitted, he acquires his share in profit from the old partners. যখন কোনো নতুন পার্টনার বিজনেসে আসে তখন সে পুরনো পার্টনারদের থেকে তাদের শেয়ার, প্রফিটের শেয়ার কিছুটা লাভ করে। On the admission of partner, the old partner sacrifices a share of their profit in favor of new partner. যখন নতুন পার্টনার আসে তখন ওল্ড পার্টনাররা নিজেদের প্রফিটের শেয়ারটা কিছুটা ছেড়ে দেয় যাতে নতুন পার্টনার তার শেয়ার পেতে পারে। If nothing is specified as to how does the new partner acquire his share from the old partner, it may be assumed that he gets it from them in their profit sharing ratio. যদি নতুন পার্টনার কী করে তার প্রফিটটা, তার প্রফিট শেয়ারিং রেশিওটা আনবে বা কী করে তার শেয়ারটা পাবে ওল্ড পার্টনারদের সেতে থেকে, সেটা যদি আমাদের ক্লিয়ারলি মেনশন করে দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে সেটা সে নতুন পার্টনার পুরনো পার্টনারদের প্রফিট শেয়ারিং রেশিও থেকে পাবে। The ratio in which old partners agree to sacrifice their share of profit in favor of incoming partner is called sacrificing ratio. তাহলে ওল্ড পার্টনাররা যে রেশিওর মাধ্যমে তাদের
প্রফিটের শেয়ারটাকে স্যাক্রিফাইস করবে নতুন পার্টনারের জন্য তাকে আমরা বলবো স্যাক্রিফাইসিং রেশিও। এবং এই স্যাক্রিফাইসিং রেশিওর কম্পিউটেশন কী করে হয় আমরা জানি, ওল্ড শেয়ার অফ প্রফিট থেকে যখন নিউ শেয়ার অফ প্রফিটটা বাদ দেওয়া হবে। এবারে আমরা চলে যাব এই রিলেটেড কিছু ইলাস্ট্রেশনে, দেখে নেব আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। A and B are partners sharing profit in the ratio 3:2. They admitted C as a new partner for 1/5 share in the future profit of the firm. Calculate new profit sharing ratio of A, B and C. এখানে দেখো আমাদের এ আর বি দুজন পার্টনার এক্সিস্টিং, তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলা হয়েছে 3:2। সি আমাদের নতুন পার্টনার যে বিজনেসে আসছে 1/5 ফিউচার প্রফিট নিয়ে। তাহলে এবার আমাদের দেখতে হবে যে নতুন ভাবে আমাদের প্রফিট শেয়ারিং রেশিওটা কী হবে। তাহলে দেখো ইনফরমেশান অনুযায়ী তোমাদের দিয়ে দেওয়া রয়েছে সি এর শেয়ার, সি এর শেয়ার 1/5 বলে দেওয়াই রয়েছে। 1/5কে আমরা 5/25 করেও কিন্তু লিখতে পারি। তাহলে 1/5 আমরা যখন সিকে শেয়ারটা দিয়ে দেব তখন আমার বাকি শেয়ার থাকবে 1-1/5 অর্থাৎ 4/5। কী করে এই ওয়ানটা আসছে দেখো, রেশিও মানেই হচ্ছে সেই জিনিসটাকে আমরা ভগ্নাংশের আকারে বা ফ্র্যাকশানে এক্সপ্রেস করি। আমরা জানি যখন কোনো ডিজিট ফ্র্যাকশানে এক্সপ্রেস করা হয় তখন তার টোটালটাকে এক ধরে নেওয়া হয়, তাই এখানে ধরে নেওয়া হয়েছে পুরো ফার্মের টোটাল প্রফিট হচ্ছে এক। তার থেকে আমরা সিকে দিয়ে দিচ্ছি তার 1/5 পোর্শন, তাহলে বাকি ফার্মের জন্য পড়ে থাকছে 1-1/5 মানে 4/5। এবারে আমরা দেখব এর নিউ শেয়ার কী হবে। এর নিউ শেয়ার হবে আমাদের ক্ষেত্রে 3/5, যেটা এর শেয়ার বলে দেওয়া রয়েছে। মানে একদম ফার্স্ট লাইনে চলে যাও, দেখো বলা রয়েছে এর শেয়ার হচ্ছে, এ আর বি এর শেয়ারিং রেশিও হচ্ছে 3:2। তাহলে এ সেক্ষেত্রে পাবে 3/5। কার 3/5? টোটাল প্রফিটের। এখন ফার্মের টোটাল প্রফিট কত রয়েছে? 4/5। তাহলে এ পাবে 3/5 অফ 4/5-এর আর বি পাবে 2/5 অফ 4/5-এর। দুটো যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবে এর ক্ষেত্রে বেরোবে 12/25, বি এর ক্ষেত্রে বেরোবে 8/25। তাহলে এবার আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও কী হবে? এর শেয়ার 12/25 বি এর শেয়ার 8/25 সি এর শেয়ার 1/5 বা 5/25। এটাকে ক্যালকুলেট করলে তোমরা পাবে 12:8:5। এখানে আমি সি শেয়ারটা নিয়ে একটু বলে রাখি, সি এর শেয়ার দেখো বলে দেওয়া ছিল 1/5, তাই নতুন প্রফিট শেয়ারিং রেশিওতে তোমরা 5/25 না লিখে 1/5 লিখতে পারো। তারপরে তোমরা জানো যে ভগ্নাংশের অঙ্কে কী করে আমরা কোনটা ইকুয়াল কোনটা বড় বার করি, সেই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে নিচের যে ডিজিটগুলো আছে ওগুলোকে সব ইউনিফর্ম আকারে আনতে হবে, না হলে কিন্তু আমরা এই কম্পেয়ারটা করতে পারবো না। এক্ষেত্রে আমাদের একটা নোট দিতে হবে, সেই নোটে লিখতে হবে ইট হ্যাজ বিন অ্যাজুম দ্যাট দ্য নিউ পার্টনার অ্যাকুয়ার্ড হি শেয়ার ফ্রম দ্য ওল্ড পার্টনার্স ইন ওল্ড রেশিও। কারণ এখানে আর কোনো ফার্দার ইনফরমেশান তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার নেই। চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে, দেখে নেব সেই ইলাস্ট্রেশনে আমাদের প্রশ্নটা। A and B partners in a firm sharing profit in the ratio 3:2. They admit C as a new partner. A sacrifices 1/4 of his share and B 1/3 of his share in favor of C. Calculate the new profit sharing ratio of A, B and C. এখানেও দেখো দুজন পার্টনারের কথা বলা রয়েছে, A আর B তাদের profit sharing ratio বলে দেওয়া আছে 3:2। আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটা বেসিক পার্থক্য আছে, আগের অঙ্কে আমাদের সি এর ফিউচার শেয়ার প্রফিটটা বলে দেওয়া ছিল, এখানে কিন্তু ডিরেক্ট আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই, তাই আমাদের সি এর শেয়ারটাও কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। চলো আমরা আমাদের সলিউশনটা দেখে নিই। সলিউশনে দেখো প্রথমে এর ক্ষেত্রে দেখি আমরা, এর আমরা শেয়ার যেটা ওল্ড শেয়ার সেটা আমরা জানি, প্রথম লাইনেই আছে 3:2, তার মানে এর শেয়ার 3/5। এরপরে বলেছে এ স্যাক্রিফাইস করবে 1/4 অফ ইস শেয়ার, তার মানে এর শেয়ার 3/5, তার 1/4 সে স্যাক্রিফাইস করবে। তাহলে 1/4 অফ 3/5 সেটাকে ক্যালকুলেট করলে তোমরা পাবে 3/20। তাহলে এবার আমাদের এর নিউ শেয়ার কী হবে?
এর যেটা ওল্ড শেয়ার ছিল 3/5, তার থেকে এ যেটা স্যাক্রিফাইস করে দিয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে দেব, মানে 3/20। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো 9/20, এটাকে আমরা আরেকটু মডিফাই করেছি, 27/60 করে দিয়েছি। এবার আমরা চলে যাব বির ক্ষেত্রে। বির ওল্ড শেয়ার আমাদের ক্ষেত্রে গিভেন আছে 2/5। বি স্যাক্রিফাইস করেছে 1/3 অফ হিজ শেয়ার, তার মানে 1/3 অফ তার শেয়ার হচ্ছে 2/5, সেটাই লিখেছি। তাহলে আমাদের ক্যালকুলেশন করেছে 2/15। তাহলে এবারে বি এর নিউ শেয়ার হবে, বি এর যেটা ওল্ড শেয়ার 2/5, তার থেকে সে স্যাক্রিফাইস করেছে যতটা সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে 2/15কে বাদ দিয়ে দিয়েছি। তাতে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 4/15, এটাকে আমরা আরেকটু মডিফাইড ওয়েতে নিয়ে গেছি, সেটা হচ্ছে 16/60। এবারে আমরা চলে যাব সি এর ক্ষেত্রে। সি দেখো, সি এর শেয়ারটা কী করে এসেছিল, এ আর বি দুজনে মিলে যা স্যাক্রিফাইস করেছিল সেটাই ছিল সি এর শেয়ার। তাহলে এখানে আমরা একদম সলিউশনের সেকেন্ড লাইনে চলে যাই, সেখানে আমরা দেখি এর স্যাক্রিফাইস কত। এর স্যাক্রিফাইস হচ্ছে এখানে 3/20, আর বি এর স্যাক্রিফাইস রেশিও দেখো আমরা একটু আগেই ক্যালকুলেট করেছিলাম, দ্যাট ইজ 2/15। দুটোকে আমরা যোগ করে দিয়েছি, করে আমাদের এসছে 17/60। তাহলে এক্ষেত্রে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও হবে 27/60:16/60:17/60, অর্থাৎ 27:16:17। এক্ষেত্রে দেখো আমরা এ আর বি এর নতুন শেয়ার যখন ক্যালকুলেট করেছিলাম তখন আমরা তার পাশেপাশেই তার মডিফাইড ভার্সনটা করে রেখেছিলাম। তোমরা ওখানে কিছু না করে একদম ফাইনাল ক্যালকুলেশনের সময়ও যদি সেটাকে করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 3:4। দে অ্যাডমিটেড সি অ্যাজ এ নিউ পার্টনার, দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ এ বি অ্যান্ড সি উইল বি 2:3:1। ক্যালকুলেট দ্য স্যাক্রিফাইসিং রেশিও, এখানে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করতে বলেছে, তাই জন্য আমরা আগের দিন যেরকম শিখেছিলাম সলিউশনে আমরা একটা ফার্স্টে টেবিল করে নেব, সেই টেবিলে প্রথমে আমরা নিউ রেশিও বা ওল্ড রেশিও যেটা খুশি সেটা রাখতে পারি, তারপরে তার রিভার্স রেশিওটা রাখবো, মানে শুরুতে যদি আমরা ওল্ড রেশিও রাখি তারপরে আমরা নিউ রেশিও রাখবো, তারপরে আমরা দেখব আমাদের কী করে প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জেসগুলো আসছে, সেটা কী করে পাবো, আমরা ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করে সেটা পাবো। এক্ষেত্রে দেখো আমরা তিনটের রেসপেক্টে ক্যালকুলেট করেছি, এ আর বি অলরেডি এক্সিস্টিং পার্টনার ছিল, তাই সি আসার জন্য অবভিয়াসলি তাদের শেয়ারটা কমে গেছে, তাই এ আর বি এরটা স্যাক্রিফাইসিং রেশিও এসছে, আর সি এতদিন বিজনেসে ছিল না তাই তার যাই শেয়ার থাকুক না কেন সেটা তার কাছে গেইনই হবে। এবারে তাহলে আমরা স্যাক্রিফাইসিং রেশিও যখন দেখব তখন দেখব স্যাক্রিফাইসিং রেশিও অফ এ অ্যান্ড বি আমাদের কাছে আসছে তাদের স্যাক্রিফাইসিং রেশিওর ইকুয়েশানটা, অর্থাৎ 4/42:3/42, অর্থাৎ 4:3। এখানে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করতে বলেছে, সেই জন্য সি এর গেইনিং রেশিও বলে সেটা কিন্তু আমাদের কাছে অ্যাকাউন্টে আসবে না। এক্ষেত্রে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট, ডিস্ট্রিবিউশন অফ অ্যাকুমুলেটেড প্রফিট অর লস। সামটাইমস এ ফার্ম মে হ্যাভ অ্যাকুমুলেটেড প্রফিট নট ইয়েট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ দ্য পার্টনার্স, দে আর ইউজুয়ালি ইন ফর্ম অফ জেনারেল রিজার্ভ, রিজার্ভ অ্যান্ড অর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা জানি একটা প্রতিষ্ঠান যখন দীর্ঘদিন ধরে প্রফিট আর্ন করতে থাকে তখন সে তার প্রফিটের একটা পোর্শন সবসময় সেট অ্যাসাইড করে রাখে, যেটাকে আমরা বলে থাকি অ্যাকুমুলেটেড প্রফিট। কিন্তু মনে রাখবে এই যে অ্যাকুমুলেটেড প্রফিট, তার ওপর কিন্তু পার্টনারদেরই অধিকার আছে, কারণ সেটা তাদের সেই কাজের জন্য যে প্রফিটটা আর্ন হয়েছে তার ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে। তাই অনেক সময় যখন এরকম অ্যাকুমুলেটেড প্রফিট থেকে যায় আমাদের পার্টনারশিপের অ্যাকাউন্টে সেটা ডিস্ট্রিবিউট করা হয় না, কিন্তু আমাদের রিকনস্ট্রাকশনের দরকার হয়ে পড়ে, তখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই রিজার্ভটাকে পার্টনার্স ক্যাপিটালের মধ্যে ট্রান্সফার করে দেবার দরকার হয়ে পড়ে।
The new partner is not entitled to have any share in such accumulated profit and these are distributed among the partner by transferring to their capital or current accounts in the old profit sharing ratio. এটা কিন্তু ভীষণ রকম ভাবে important. নতুন partner নতুন ব্যবসায় ঢুকছে তাই তার আগের profit এ তার কোনো অধিকার নেই সেই জন্য এই accumulated profit এর কোনো অংশই নতুন partner রা পাবে না সেটা old partner দের ডিস্ট্রিবিউট হবে যেহেতু ওল্ড পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে তাই জন্য সেটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতেই ডিস্ট্রিবিউট হবে কারণ এর উপর শুধুমাত্র ওল্ড পার্টনারদেরই কিন্তু অধিকার রয়েছে Similarly, if there are some accumulated losses in the form of a debit balance of profit and loss account and or deferred revenue expenditure appearing in the balance sheet of the firm. তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যেমন accumulated profit দেখছি ঠিক সেরকমভাবেই আমাদের profit and loss এর debit balance arise হতে পারে revenue expenditure, deferred revenue expenditure থাকতে পারে সেগুলোও কিন্তু আমরা সেমভাবে existing পার্টনারদের মধ্যেই ভাগ করে দেব old profit শেয়ারিং রেশিওতে তাহলে এবার আমরা দেখব যখন আমরা রিজার্ভ বা অ্যাকুমুলেটেড প্রফিটকে ডিস্ট্রিবিউট করব তখন আমাদের জার্নাল কি হবে রিজার্ভ বা অ্যাকুমুলেটেড প্রফিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলো আমাদের ক্ষেত্রে লাইবিলিটি কারণ এগুলো ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে আসে আমরা জানি যে কোনো লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হয় তাই রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন থাকে তখন সেগুলো বেসিক্যালি ক্রেডিট ব্যালেন্সে থাকে কিন্তু এটা যখন আমরা ডিস্ট্রিবিউট করব তখন আমরা এই যে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা থাকছে সেটা ডিস্ট্রিবিউট করবার পর তো আর থাকবে না তাই সেই অ্যাকাউন্টটার ব্যালেন্স আমাকে নালিফাই করতে হবে তার জন্য আমাদের রিভার্স এন্ট্রি করতে হয় আমরা জানি তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা রিজার্ভ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দেব আর পার্টনারদের ক্যাপিটাল এর জন্য বৃদ্ধি পাবে তাই জন্য পার্টনার্স ক্যাপিটাল কিন্তু ক্রেডিটই থাকবে ক্যাপিটাল আর কারেন্ট অ্যাকাউন্ট কেন বলা হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো আমরা দু রকম মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্ট মেনটেন করা যায় শুনেছিলাম তাই যেক্ষেত্রে তোমাদের যেটা দরকার হবে সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এরপরে আমরা লসের ট্রান্সফারটা দেখব এটুকু বুঝতে পাচ্ছি লসের এন্ট্রি সবসময় প্রফিটের এন্ট্রি রিভার্স হবে সেই জন্য এখানে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়ে যাবে কারণ এক্ষেত্রে আমরা লসকে ডিস্ট্রিবিউট করছি এরপরে আমরা দেখব আমাদের পরের টপিক রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এটা নিয়ে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম এবং তোমাদের বেসিক ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেটা ছিল এক্সিস্টিং পার্টনারদের জন্য এখন নতুন পার্টনাররা এলেও তারা নিশ্চয়ই পুরনো ভ্যালুয়েশনে ভ্যালু পেতে তারা ইচ্ছা থাকবে না সেই জন্য আমাদের অ্যাসেট আর লাইবিলিটিসের রিভ্যালুয়েশন করতে হবে At the time of admission of a new partner, it is always desirable to ascertain whether the asset of the firms are shown in the books at their current value. যখন নতুন পার্টনারের অ্যাডমিশন হবে তখন আমাদের সবসময় দেখতে হবে যে আমাদের অ্যাসেটের ভ্যালু যেটা বর্তমানে আছে সেটাই যেন আমাদের বুকস অফ অ্যাকাউন্ট রিফ্লেক্ট করে In case the assets are overstated or understated, these are revalued. যদি আমাদের অ্যাসেট ভ্যালুটা বেশি বা কম দেখানো হয়ে থাকে তখন আমাদের এই রিভ্যালুয়েশনের দরকার হয় সিমিলারলি রিঅ্যাসেসমেন্ট অফ দ্য লাইবিলিটিস ইজ অলসো ডান সো দ্যাট দেয়ার আর ব্রট ইন দ্য বুকস অ্যাট দেয়ার কারেক্ট ভ্যালুজ সুতরাং আমাদের রিঅ্যাসেসমেন্ট যেমন অ্যাসেটের দরকার হয় সেরকম রিঅ্যাসেসমেন্ট লাইবিলিটিসও দরকার হয় কারণ যাতে আমাদের বুকস অফ অ্যাকাউন্ট আমাদের প্রপার লাইবিলিটিটাকে শো করে At time, there may also be some unrecorded asset and liabilities of the firm. মনে করো during that period, আমাদের কোনো asset বা liabilities arise করেছে, যেগুলো existing partnerরা তার record আনেনি, কিন্তু এখন যেহেতু নতুন partner businessে আসছে, businessটারও proper valuation হচ্ছে, সেই জন্য সেই unrecorded asset and liabilitiesও কিন্তু আমাদের accountে আনতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের একটা অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে যার নাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবার এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে গেইন বা লস থাকবে সেটাকে আমরা ট্রান্সফার করে দেব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যেহেতু এই জিনিসগুলোর ওপর শুধুমাত্র ওল্ড পার্টনারদেরই অধিকার থাকবে কারণ এটা তাদের ডিউরিং দ্য পিরিয়ড অফ বিজনেস অ্যারাইজ হয়েছে তাই এটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতেই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে
এবারে আমরা দেখে নেব কিছু কেস স্টাডিজ এবং তার রেসপেক্টিভ আমাদের জার্নাল। যখন আমাদের অ্যাসেটের ভ্যালু রিভ্যালুয়েশন হবে এবং তার ভ্যালুটা বাড়াতে হবে, তখন আমাদের অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমাদের ক্রেডিট করতে হবে। যখন ডাউনওয়ার্ড করতে হবে, মানে অ্যাসেটের ভ্যালু কমাতে হবে, তখন ঠিক রিভার্স এন্ট্রি করতে হবে, অর্থাৎ অ্যাসেটকে ক্রেডিট করতে হবে। যখন আমরা আনরেকর্ডেড অ্যাসেটকে রেকর্ড করব, আনরেকর্ডেড অ্যাসেটকে রেকর্ড করার অর্থই হলো আমাদের বিজনেসে অ্যাসেট আসছে, অ্যাসেট আমাদের ক্ষেত্রে কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, সেই জন্য অ্যাসেট এলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রেডিট হবে। যখন আমাদের লাইবিলিটিজের ভ্যালু বাড়াতে হবে, তখন আমরা জানি লাইবিলিটি সবসময় ক্রেডিট ব্যালেন্স, তাই তার ভ্যালু বাড়াতে গেলে তাকে আমরা ক্রেডিটই রাখবো, তার ভ্যালু কমাতে গেলে তাকে আমরা ডেবিট করব। এগুলো সবই কিন্তু আমরা আগের দিন করেছিলাম। রেকর্ডিং অফ দ্য আনরেকর্ডেড লাইবিলিটিস, আনরেকর্ডেড লাইবিলিটিস রেকর্ড করার অর্থও হচ্ছে আমাদের লাইবিলিটিসটাকে বাড়িয়ে দেওয়া, তাই লাইবিলিটিস ক্রেডিট ব্যালেন্স তাকে আরও বাড়াতে গেলে তাকে ক্রেডিটই করে রাখতে হবে এবং রিভ্যালুয়েশনকে কিন্তু আমাদের ডেবিট করতে হবে। রিভ্যালুয়েশন এক্সপেন্সেস পেড বাই দ্য ফার্ম, যখন ফার্মকে রিভ্যালুয়েশন এক্সপেন্সেস পে করতে হবে, তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের ডেবিট হবে। যেহেতু এক্সপেন্স করলে ফার্মের থেকে আমাদের ক্যাশ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একে টু ব্যাক করব। কিন্তু এখানে দুটো বেসিক পার্থক্য দেখবে, একটা জায়গায় এক্সপেন্স ফার্ম পে করছে, একটা জায়গায় এক্সপেন্স পার্টনার্স পে করছে। ফার্ম পে করলে সেটা ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ককে অ্যাফেক্ট করবে, কিন্তু পার্টনাররা এক্সপেন্স পে করলে সেটা কিন্তু পার্টনার্স ক্যাপিটালকে অ্যাফেক্ট করবে। এরপরে আমাদের রিভ্যালুয়েশনের অ্যাসেট গেন বা লস বেরোবে, যেটা আমরা টোটালি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেব। এবার এই রিলেটেড আমরা একটা অঙ্ক দেখে নেব, যেটা আমাদের ইলাস্ট্রেশন 4। এ অ্যান্ড বি শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 2:1। দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন 31st March 2020 ওয়াজ অ্যাজ ফলোজ। বলে তোমাদের দেখো একটা ব্যালেন্স শিট দিয়ে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু অঙ্কটা তোমাদের বড় হবে, সেই জন্য তোমরা আগে অঙ্কটাকে জট ডাউন করে নেবে, নালে কিন্তু সলিউশন বুঝতে অসুবিধা হবে। আমি আর ব্যালেন্স শিটটা না পড়ে সোজা চলে যাচ্ছি আমাদের অ্যাডিশনাল ইনফরমেশানে। সি ইজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার অন দ্য ডেট অফ দ্য ব্যালেন্স শিট অন দ্য ফলোয়িং টার্মস। ফার্স্ট ওয়ান, সি উইল ব্রিং ₹1 lakh অ্যাজ হিজ ক্যাপিটাল। নেক্সট, প্ল্যান্ট ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড টু ₹1,20,000 অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। Stock is found overvalued by ₹4,000. A provision for doubtful debt is to be created at 5% of debtors. Creditors were unrecorded to the extent of ₹1,000. Prepare revaluation account, partners capital account and balance sheet of the reconstitution of the firm after the admission of a partner. তাহলে এবারে আমরা আমাদের সলিউশনে চলে যাব। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করে নেব। এবার তোমরা একটু যেখানে লিখেছো সেখানে ফার্দার ইনফরমেশানে চলে যাবে। তার ফার্স্ট পয়েন্টে দেখো ছিল সি ক্যাশ এনেছে বিজনেসে অ্যাজ ক্যাপিটাল, এটা আমাদের রিভ্যালুয়েশানে বুঝতেই পারছো কোনো এফেক্ট ফেলবে না। এবার দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমাদের বলে দেওয়া রয়েছে যে বেড়ে গিয়ে আমাদের হবে ₹1,20,000। এখানে কিন্তু টু আর বাই এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কোনো জিনিস যদি বাড়ে, মানে ওভার ভ্যালুড বাই ₹1,000, মানে ₹1,000 দিয়ে বাড়ছে, আর ওভার ভ্যালুড ₹2,1,000, মানে বেড়ে ₹1,000 হচ্ছে। এখানে দেখো অ্যাপ্রিসিয়েটেড ₹2,1,20,000 দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বেড়ে ₹1,20,000 হয়েছে। তাহলে সেই জন্য আমরা এখানে আমাদের ওল্ড ভ্যালু যেটা গিভেন ছিল আর নিউ ভ্যালু যেটা ফার্দার ইনফরমেশানে দেওয়া রয়েছে দুটোকে মাইনাস করেছি, করে আমরা ₹20,000 বাইরে লিখেছি। তারপরে দেখবে বিল্ডিংয়েরটা সেম লাইনেই দেয়া রয়েছে যে বিল্ডিং 10% বেড়েছে। আমাদের বিল্ডিংয়ের ভ্যালু দেয়া ছিল গিভেন ব্যালেন্স শিটে ₹1,50,000, তার ওপর 10% ইনক্রিজ হয়েছে, তাই জন্য ওটা 15,000 হয়েছে। যেহেতু দুটোর ভ্যালুই বেড়েছে, তাই জন্য কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা লিখেছি।
এরপরে দেখো লেখা আছে স্টক ওভার ভ্যালুড বাই 4,000, মানে স্টক কিন্তু আমাদের 4,000 টাকা বেড়ে রয়েছে, তাই তাকে কমাতে হবে, তাই জন্য স্টকটাকে আমার ডেবিট মানে স্টকটাকে আমার ক্রেডিট করতে হবে, মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে সেটা এফেক্ট ফেলবে, সেই জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিটে আমরা 4,000 কিন্তু লিখেছি। প্রভিশন ক্রিয়েট করতে বলেছে 5% ডেটার্সের ওপরে। আমাদের গিভেন ব্যালেন্স শিটে ডেটার্স দেওয়া রয়েছে 60,000, তার ওপর 5% চার্জ করতে হবে, করে আমাদের 3,000 কিন্তু বাইরে যাচ্ছে। এরপরে আমাদের বলেছে ক্রেডিটার্স ওয়্যার আনরেকর্ডেড টু দ্য এক্সটেন্ট অফ 1,000, তার মানে আমাদের ক্রেডিটার যেটা লেখা রয়েছে, আমাদের ক্রেডিটার 1,000 টাকাকে বাড়াতে বলেছে, সেই জন্য ক্রেডিটারটা আমাদের এক্ষেত্রে ডেবিট সাইডে এসছে, এসে আমাদের 1,000 টাকা হয়ে গেছে। এবারে আমরা দেখো আমরা পুরো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পেয়ে গেছি, আর কিছু আমাদের ক্ষেত্রে নেই, তাই জন্য আমরা ক্রেডিট দিক ডেবিট দিকে টোটাল করেছি। ক্রেডিট দিক আমাদের বেশি আছে, 35,000 দুদিকে লিখে দিয়েছি, এর থেকে ডেবিট দিক আমরা মাইনাস করে আমাদের ক্ষেত্রে এসছে 27,000 ব্যালেন্সিং ফিগার, সেটা আমরা ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ করেছি এ আর বি এর মধ্যে ইন দ্য ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, তাতে আমাদের এসছে 18,000 আর 9,000। এবারে আমরা চলে যাব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট সবসময় ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট হয়। ওপেনিং ব্যালেন্স আমরা এ আর বি এর কোথায় পাবো? ওপেনিং ব্যালেন্স আমরা এ আর বি এর গিভেন ব্যালেন্স শিটে পাবো, যেটাকে আমরা বাই ব্যালেন্স বিডি করে লিখেছি। বাই ব্যালেন্স বিডি করে দেখো এ আর বি এর ক্ষেত্রে আমাদের লেখা রয়েছে 180,000 আর 150,000। এরপরে আমরা ফার্দার অ্যাডজাস্টমেন্টের পয়েন্ট নাম্বার ওয়ানে চলে যাব, যেখানে সি ক্যাপিটাল এনেছে 1,00,000 টাকা, বাই ব্যাংক লিখেছি, যেটা আমরা লিখেছি ইন্ট্রোডাকশন হিসেবে। এরপরে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে যে ব্যালেন্সটা আমাদের বেরিয়েছিল সেটাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি, 18,000 আর 9,000। আমাদের আর কোনো এন্ট্রি নেই যেটা এখানে এফেক্ট করবে। এবারে আমরা বুঝতেই পাচ্ছি ক্রেডিট দিকেই সবকটা এসছে, মানে ক্রেডিট দিকের টোটালি বড় হবে, তাই ক্রেডিট দিকের ব্যালেন্সগুলোকে বার করেছি, সেটা ডেবিটে টু ব্যালেন্স সিডি বলে লিখেছি, যেটা এ বি আর সি এর ক্ষেত্রে তাদের রেসপেক্টিভ অ্যামাউন্টটা আমরা লিখে দিয়েছি। এবারে আমরা চলে যাব আমাদের এখনকার ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের একদম শুরুর থেকে দেখার চেষ্টা করব আমরা। ব্যালেন্স শিটে দেখো, ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমাদের গিভেন ব্যালেন্স শিটে দেওয়া ছিল বিল্ডিং, ফার্স্টে বিল্ডিং ছিল 1,50,000, তার সাথে বিল্ডিংয়ের অ্যাপ্রিসিয়েশনের ভ্যালুটাকে যোগ করেছি, করে টোটালটাকে আমরা আউটার কলামে নিয়ে গেছি। এরপরে আমাদের আসছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 ছিল, তার সাথে রিভ্যালুড ফিগার 20,000 যোগ করে 1,20,000 আমরা আউটার কলামে নিয়ে গেছি। স্টক ওভার ভ্যালু হয়েছিল, সেই জন্য স্টকের ক্ষেত্রে আমরা যে ওভার ভ্যালুড ফিগারটাকে মাইনাস করেছি, করে অ্যাকচুয়াল ফিগারটাকে বাইরে লিখেছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রিয়েট করতে বলা হয়েছিল ডেটার্সে, তাই ডেটার্স থেকে আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেটটাকে বিয়োগ করেছি, করে ফাইনাল ফিগার আউটার কলামে গিয়ে লিখেছি। এরপরে আমাদের দুটো আইটেম আসছে, ক্যাশ এট ব্যাঙ্ক আর ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ডটা আমি আগে বলে নিই, যেটা একদম লাস্টে এসছে, সেটা নিয়ে অসুবিধার কিছু নেই, গিভেন ফিগার বসে গেছে। ক্যাশ অ্যাট ব্যাঙ্কে আমাদের গিভেন ফিগার ছিল 40,000 টাকা, আর সি নিয়ে এসেছিল 1,00,000 টাকা, তাই দুটো যোগ করে আমাদের 1,40,000 আমরা আউটার কলামে নিয়ে চলে গেছি। আমাদের অ্যাসেট সাইডে আর কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু বাকি নেই। চলে যাব আমরা এবার লাইবিলিটি সাইডে। লাইবিলিটি সাইডে প্রথমেই দেখো পার্টনার্স ক্যাপিটাল আসছে, এটা আমরা যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা বানিয়েছি সেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের তিনটে ব্যালেন্সের যোগফল, করে আমরা টোটাল ফিগারটাকে আউটার কলামে নিয়ে গেছি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা আমাদের বলে দেওয়া আছে, কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসও আমরা বাইরে নিয়ে গেছি। ক্রেডিটার আমাদের বলা ছিল 58,000, বলা হয়েছিল আরও 1,000 টাকা বেড়েছে, তার মানে 58 সাথে 1 যোগ করেছি, করে 59,000 আমরা বাইরে নিয়ে চলে গেছি।
আর বিলস পেবেল 10,000 ছিল, সেই বিলস পেবেল নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, বিলস পেবেলটা বিলস পেবেলের মতোই বসে গেছে। এবারে যদি তোমরা অ্যাসেট আর লাইবিলিটি যোগ করো তাহলে দেখবে তোমাদের টোটাল দুদিকের একই আসছে, যা হচ্ছে 5,28,000 টাকা। আমাদের এটা বেসিক গেল অ্যাডমিশন অফ এ পার্টনারের। পরের দিন আমরা এর ভেতরের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো।